আমরা সবাই জানি যে সোশ্যাল ইস্যুর মধ্যে এলজিবিটি কিউ একটা কমিউনিটি রয়েছে, যাদের নিয়ে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রচুর আমরা মিমস দেখি বা অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি দেখি, অনেক কিছু আমরা মানে দেখে থাকি। তো আমি অ্যাকচুয়ালি আমি যখন ক্যানভাসে কাজ করছি, যখন আমি আমার যে ধরনের আমি ফর্ম, আমি একটু ফোক বেসড কাজ করতাম, সেখান থেকে আমি আস্তে আস্তে আমার ওই ইস্যুটার সাথে আমি রিলেট করলাম, কারণ কোনো না কোনো জায়গায় আমিও কারো না কারো থেকে সেইভাবে ট্রোল হয়েছি কোনো না কোনোভাবে। তো এই জিনিসগুলোকে প্রথম অবস্থা আমি খুব নেগেটিভভাবে নিতাম বা মনে খুব খারাপ লাগতো। পরে যতটা আমি আস্তে আস্তে ম্যাচিওর হলাম, কাজও প্র্যাকটিসটাও বাড়লো, তো আমাকে যেই জায়গাটা একটা হিট করেছে সেটা হচ্ছে আর্ট ফ্যামিলি থেকে একবার একটা আমরা যখন ডিউরিং কোভিড চলছিল তখন একটা অনলাইনে ওরা একটা শো করেছিল যেটা পারফর্মিং আর্টের। আমি অ্যাকচুয়ালি কোনো দিনই সেরকমভাবে করিনি, কিন্তু তাদের খুব ভরসা ছিল যে আমি করতে পারবো। তো সেখানে আমি এই সোশ্যাল ইস্যুটা নিয়ে, যেটা এলজিবিটিকিউ কমিউনিটির উপরে যে ইস্যুটা চলে সেটারও নিয়ে আমি কাজটা করেছিলাম। সেখান থেকে আমার ইন্সপিরেশনের সোর্সটা শুরু হয়, আর সেখান থেকে আমার কাজের এখন যে কাজগুলো করছি বা যে কাজগুলো এখন আমি এক্সিবিট করছি পারফরমেন্স থেকে নিউ মিডিয়াতে কনভার্ট করে, নিউ মিডিয়া ফটোগ্রাফি আর্কাইভাল পেপারের উপরে বেস করে যেগুলো ফটোগ্রাফি হচ্ছে সেগুলো আমি করছি, মানে ডিসপ্লে করছি বিভিন্ন জায়গায়। তো সেখানে অ্যাকচুয়ালি সোসাইটিতে অ্যাওয়ারনেসের একটা বিশাল প্রয়োজন। ডিউ টু দিস আমি ব্যক্তিগতভাবে এলজিবিটিকিউ এই নামটাকে সমর্থন করি না, এই কারণে কারণ আমি ভাবি যে প্রত্যেকটা মানুষই মানে প্রথমে হিউম্যান, তারপরে তার ক্যাটাগরি ডিসাইড হয়। আর একটা মানুষের বিভিন্ন ধরনের আইডেন্টিটিক্যাল ফিচার্স থাকে, তার শিক্ষাগত যোগ্যতা, তার কাজ করার ক্ষমতা, অনেক কিছু থাকে। একটা জেন্ডার আইডেন্টিটি দিয়ে একটা মানুষকে সমাজ থেকে বের করে দিয়ে আলাদা একটা গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠা করা, এটা আমি সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে। আমি ওই লোকদের সাপোর্ট করি বা যারা এটা নিয়ে স্ট্রাগল করছে তাদের আমি সাপোর্ট করি, কিন্তু আমি ওই জাস্ট কমিউনিটি, লাইক আমরা যখন বর্ণাশ্রম প্রথা পড়তাম যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একটা শ্রেণী বিভাগ ছিল, আমি ওই প্রথাটাকে কোনোদিন, আমি নিজেও ব্রাহ্মণ কিন্তু আমি ওই জিনিসটাকে এতটা বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারি না, কারণ আমি আমার কাছে একটাই সবার আগে মানুষত্ব, তার উপরে আর কেউ নেই, সেটাই আমার বিশ্বাস। তো আমি ওই বিশ্বাসের উপর বেস করে একটা আইডেন্টিটি ক্রাইসিস, যতই সেই কমিউনিটির মানুষগুলো যতই মানে মিম হচ্ছে বা যতই ওরা বিভিন্ন ধরনের এক্সপোজার পাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও একটা আইডেন্টিটি ক্রাইসিস থেকেই যায়। হ্যাঁ, তো আইডেন্টিটি ক্রাইসিসটা নিয়ে কাজ করাটাই আমার একটা মানে উদ্দেশ্য ছিল। আর যেহেতু একই সাথে যখন সেক্সুয়াল আইডেন্টিটির প্রশ্ন আসে, একই সাথে যখন আমি যেহেতু ত্রিপুরায় নর্থ ইস্টে আমি সেখানেই আমার জন্ম, সেখানে আমি আমার এডুকেশন সব কিছু, তো আমি যখন যখন আমাদের এনআরসির একটা কথা চলছিল তখনও একটা আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে একটা বিশাল প্রবলেমের মধ্যে মানে আমরা ছিলাম যে আমরা কি আদৌ কি বাংলাদেশি নাকি ত্রিপুরার নাকি ইন্ডিয়ান সিটিজেন। তো সেখানেও একটা আইডেন্টিটি ক্রাইসিস যেরকম তৈরি হয়েছিল, সেরকম সেক্সুয়াল আইডেন্টিটি নিয়েও একটা অনেক ধরনের অনেক পার্শ্ববর্তী ইয়ে থেকে আমিও পেয়েছি অনেক কিছু জিনিস যেটাকে আমি পজিটিভভাবে নিয়েছি। এখন আগে ছোটো থাকতে যখন একটা হিজড়ে বা ওই রকম ওরা যখন আসতো বাড়িতে তখন আমরা ভয় পেতাম, কেন এখন আমি ওদের সাথে ফ্রিলি কথা বলি, ওদের কি প্রবলেমসগুলো আমি জানতে চেষ্টা করি, যেটা যাতে আমার কাজে আমি ওই জিনিসগুলোকে এক্সিকিউট করতে পারি ওদের প্রবলেমগুলো। ভিজুয়ালি দেখলে অনেকটা অন্যরকম দেখা যায়, কেউ কেউ কোনো কোনো জায়গা থেকে খুবই অ্যাস্টাবলিশড হচ্ছে, এখন ওরা স্পেসটা ওরা অ্যাডপ্ট করে নিচ্ছে যে সমাজের মধ্যে থেকেও আমরা যাতে ওই জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারি এবং প্রত্যেকটা মানুষ যাতে সচেতন হয়, অন্তত মানুষকে মানুষের মতো যাতে ভাবে, ওই ভাবনা থেকে আমার কাজগুলো করা। মানুষকে মানুষ হিসেবে আপনারা ভাবুন, আইডেন্টিটি ক্রাইসিসটা যাতে মানুষের সমাজের মধ্যে ওই রকমভাবে ফিল না করে, তার জন্য আমরাই আমাদের একে অপরকে হেল্প করতে হবে, সেটাই আমার মেইন উদ্দেশ্য আর কি। কিন্তু রিসেন্ট টাইমে, এখনকার টাইমে আমরা দেখতে পাই যে অনেক গভর্নমেন্টও অনেক হেল্প করছে বা এইরকম অ্যাক্টিভিস্ট অনেক হয়েছে বিভিন্ন রাজ্যে দেশের, তো ওরা কাজ করছে। প্লাস আমরা সাউথ ইন্ডিয়াতে দেখতে পাই যারা আপনি বললেন যে হিজড়ে, তাদের জন্য অনেক কি বলে ওটাকে অনেক অনেক হেল্প করা হচ্ছে ওদের বিভিন্নভাবে।
হ্যাঁ, তো আপনি আপনার কি মনে হচ্ছে যে সমাজ কি আস্তে আস্তে এগোচ্ছে, মানে ওই জিনিসটা বুঝতে পারছে? হ্যাঁ অবশ্যই, কারণ আমার মনে হয়, আমি অনেকের সাথেই কথা বলেছি, কারণ এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে এলজিবিটি কিউ নামটা নিয়ে আমার প্রবলেম, কিন্তু এটা হতে পারে, এটা একটা কী বলবো, একটা ছাত্রী বা একটা অর্গানাইজেশন হতে পারে, যে অর্গানাইজেশনের থ্রুতে সবাই মিলে একটা জায়গা হয়ে ফাইট করা সমাজের এগেনস্টে বা ইয়েতে, কারণ এখন সত্যিই ডেভেলপমেন্টের পর্যায়ে চলছে, কিন্তু সাময়িক, এখনও কিন্তু সেরকমভাবে আমরা সেরকমভাবে মেন্টালি ডেভেলপড হইনি, কিন্তু এখনও আমরা একটা প্রপার, আমরা যদি সিটিগুলো বাছি সেই জায়গায় হয়তো বা কিছু কিছু অ্যাক্টিভিজম আমরা দেখছি, বা মানে যারা এলজিবিটি কিউর আছে ওরা অনেক ডেসপারেটলি কাজ করছে, বা ভারতীয় সরকার এখন সেই আইনটাকে ওদের পক্ষে হয়ে দিয়েছে, সেটা খুবই ভালো, যেটা ফরেন কান্ট্রিগুলোতে অনেক আগেই হয়ে গেছে, ওরা অনেক ফ্রিলি ওরা মুভমেন্ট করছে এই জিনিসগুলো। আমাদের এখানে কোথাও না কোথাও ওই জিনিসটা এখনও আছে, এখনও কিন্তু টোটালি ভাঙেনি, ইট উইল টেক সো মেনি টাইম, আমার মনে হয় সময় লাগবে, কিন্তু হ্যাঁ অবশ্যই অ্যাওয়ারনেস বাড়ছে, আর অ্যাওয়ারনেস বাড়ছে দেখে আমাদের মধ্যে আমরা যারা ইয়াং জেনারেশন আছি বা যারা আমাদের পরের জেনারেশন আছে, ওরা অনেকটা মানে ওদের যে পয়েন্ট অফ ভিউটা, দেখার দৃষ্টিটা অনেকটা বাড়ছে। আর অবশ্যই এখন গভর্নমেন্ট সেক্টরেও ওই এলজিবিটি কমিউনিটির মানুষরা চান্স পাচ্ছে কাজ করবার, পুলিশ অফিসার হিসাবে, বিভিন্ন আইনজীবী হিসাবে, বিভিন্ন জায়গায়। তো এটা সত্যি প্রাউড ফিল করার কথা যে আস্তে আস্তে অধিকারটা আসছে, তো এটা যাতে প্রপারলি আরও সুন্দরভাবে আসে, মানুষ যাতে এটা নিউট্রালি নেয় জিনিসটা, যে ভেদাভেদ না করে, সেটাই আর কি বলবার আর কি আমার। আমরা হ্যাঁ এইরকম দেখতে পাই যে অনেক হিস্টোরিক্যাল এভিডেন্সও আমরা পাই, অনেকগুলো বই আছে, সুশ্রুতের বই আছে, ওগুলোতে আমরা দেখতে পাই যে অনেক আগে থেকেই ইন্ডিয়াতে আসলে এ প্রচলনটা ছিল, কোথাও গিয়ে একটা বিশেষত হিন্দুশাস্ত্রে ওরা চাইছিল যে সবাইকে সমান অধিকার দেওয়া হোক আর কি, তো ওই জিনিসটা সবসময় ছিল, আর এখনও আমার মনে হয় যে আছে, লোকজন বুঝতে পারছে, বা ওই অড বিহেভিয়ারটা আগে যেটা ছিল সেটা হয়তো এখন আর নেই, মানে দেখতে পাই না বিশেষ জায়গার মধ্যে, তো সেই জিনিসটা মনে হয় ভালো। হ্যাঁ, আমরা পুরনো শাস্ত্র যখন দেখি, আমরা যেরকম চিত্রাঙ্গদাকে পাই সেরকমভাবে আমরা বিহন্নলাকে পাই, আমরা জানি যে মহাভারতে অর্জুনও একটা সময় ছদ্মবেশ ধারণ করে সে বিহঙ্গলা সেজেই তার দিন কাটাতে হয়েছিল, তো রেফারেন্স অনেক কিছু আছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এখনও হচ্ছে, আর নিশ্চয়ই আমি যখন কাজটা প্রসেস শুরু করেছি কাজটা নিশ্চয়ই এটা আস্তে আস্তে গ্রেজুয়ালি ডেভেলপড হবে, আমি বিভিন্ন জনের সাথে কথা বলছি, ওদের সাথে কথা বলতে গিয়ে অনেক দিন অনেকগুলো তথ্য, কারণ অনেকের মনের মধ্যে কিন্তু অনেক জিনিস আছে, কারণ সাপোজ ধরুন আমি একটা জিনিস একটা সিম্পলভাবে বলি, একটা ছেলে যদি একটা ছেলেকে ভালোবাসছে, ও চাইছে যে আমি নিজেকে নিজে কনভার্ট করে মেয়েতে কনভার্ট করছি, কিন্তু পরবর্তী সময়ে ও হয়তো বা কনভার্ট হয়েছে মেয়েতে, কনভার্ট হয়ে ছেলেটাকেই ভালোবাসে, কিন্তু ছেলেটা সাপোর্টিং একটা জায়গায় গিয়ে ওকে মানে ওকে ছেড়ে দিচ্ছে, লিভ করছে, ওই যে তার যে একটা ক্রাইসিসের জায়গাটা, ওই জায়গাটাতে কিন্তু একটা গ্যাপিংস আছে এখনও, আমি যাদের সাথে কথা বলেছি, আর অবশ্যই আমি আরও চাইছি যে আরও অনেকের সাথে যারা এই ব্যাপারে আরও অনেক বেশি এক্সপার্টিস আছে বা অনেকটা জায়গা মুভমেন্টের সাথে যুক্ত, ওদের সাথে কথা বলবার ইচ্ছা আরও আছে আমার, তো যদি অবশ্যই কাজের তো প্রসেস ওয়াইজ আমাদের আর্টিস্টদের কাজ তো স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয়, যেটা আমার আগের ক্যানভাস থেকে বেরিয়ে গিয়ে নিউ মিডিয়াতে এসছে এটা আমার একটা বিশাল বড় জার্নি, অনেকটা স্পেস পেরিয়ে এসে আমি এই জিনিসটা করেছি, তবে হ্যাঁ অবশ্যই কোনো না কোনো জায়গায় নিজেকেও একটা জায়গাতে রিলেট করি আমি ওই জায়গার থেকে দাঁড়িয়ে, তো সামহাও কোয়েশ্চেনটা প্রথমে আমার থেকে অ্যারাইজ হয়েই আমার সোসাইটির মধ্যে আমার যাচ্ছে, কারণ আমি তো সোসাইটির থেকে আলাদা না কোনো কোনো জায়গায়, তো অবশ্যই ডেভেলপমেন্ট প্রসেসটা চলবে।